বাটার চিকেন রেসিপি অনেকভাবেই বানানো যায়, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে যেরকম টেস্ট হয় এই রেসিপি ফলো করলে আপনার বাড়িতে সেই একই রকম টেস্ট নিয়ে আসতে পারবেন। বাট প্রসেস আর উপকরণ থাকছে একদমই ঘরোয়া, আর সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সব অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বাটার চিকেন। তাহলে বাটার চিকেন বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম। আপনারা চাইলে এটা উইথ বোনও করতে পারেন, বাট আমার মনে হয় বাটার চিকেন বোনলেসই বেশি ভালো লাগে। এবার এই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 2 চা চামচ আদা রসুন বাটা আর 1/2 লেবুর রস। এবার এটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেবো। আর তার সাথে সাথে বলে রাখি, এটা কিন্তু আমরা বেসিক্যালি চিকেন টিক্কা বানাচ্ছি, তাই তার জন্য এই ফার্স্ট ম্যারিনেশনটা কিন্তু খুবই দরকার। ম্যারিনেট করার পরে 10 থেকে 15 মিনিট আপনাদের এটাকে রাখতেই হবে, যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার বাড়িতেই একদম সিম্পল আর খুব টেস্টি চিকেন টিক্কা কীভাবে বানাবেন সেটাও দেখে নিন। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, কাশ্মীরি চিলির রং সব থেকে ভালো আসে এইভাবে তেলে দিলে, তাই লাল করার জন্য আপনাদের কোনো রকম আর্টিফিশিয়াল রং লাগবে না। দেখুন রংটা কতটা সুন্দর চলে এসছে। এবার এতে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটু বিট নুন, তারপর দেবো 1 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ কাসুরি মেথি গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 3 চা চামচ টক দই। আচ্ছা, এবার এখানে বলে রাখি আমি যে টক দইটা ব্যবহার করছি সেটা আমি আগে থেকে একটু জলটা ঝরিয়ে নিয়েছি, বেসিক্যালি যেটাকে হ্যাংকার্ড বলা হয় সেটা ইউজ করছি। কোনো রকম ঝামেলা ছাড়াই দই থেকে জল আপনারা কীভাবে বের করে নিতে পারবেন সেটা জানতে হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তাহলে এবার দইটা ভালো করে মেশানো হয়ে গেলে যে ম্যারিনেটেড চিকেনগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে আগে থেকেই নুন দেওয়া আছে সেই জন্য এরকম জল ছাড়বে, চেষ্টা করবেন এই জলটা ফেলে দিয়ে তারপর চিকেনগুলো ব্যবহার করার, নাহলে ম্যারিনেশনটা একটু পাতলা হয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে কোট হবে না। দেখতেই পেলেন খুব ইজি একটা ম্যারিনেশন, আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আমাদের চিকেন টিক্কা ম্যারিনেশন রেডি হয়ে গেল। এবার আমি ফাইনালি এগুলোকে গ্রিল করে নেবো, আর এইভাবে একটু ব্রাশে করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু ম্যারিনেশনে তেল আছে তাই আমাদের এখানে খুব বেশি তেল লাগছে না। এবার একে একে আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চিকেনগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু 1 থেকে 1.5 মিনিট একটু ওয়েট করবেন, তারপরে চিকেনগুলোকে এইভাবে পাল্টে নেবেন। যদি বারবার পাল্টানো হয় তাহলে কিন্তু এরকম কালারটা আর আসবে না। আর আমি যদি এখানে গ্রিল প্যান ব্যবহার করছি, আপনাদের যদি এই গ্রিল প্যান না থাকে ননস্টিকের যে কোনো চাটুতে আপনারা ইজিলি এটা করে নিতে পারবেন। আর মোটামুটি 90% কুক হয়ে গেলে আমরা এটাকে তুলে নেবো, আর যে বাকি 10% সেটা আমরা গ্রেভিতে দিয়ে ভালো করে কুক করে নেবো। কী লাগছে তো একদম দোকানের চিকেন টিক্কার মতো। তাহলে সব চিকেনগুলো তোলা হয়ে গেলে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকে আমি ঠিক একই প্রসেসে করে নিচ্ছি। যেহেতু ট্রেডিশনালি এই চিকেন টিক্কাগুলো তন্দুরে বানানো হয় তাই সেই স্মোক ফ্লেভারটা দেওয়ার জন্য আমি একটু কাঠকয়লা গরম করে নিচ্ছি। আর এরকম কোনো সিলভার ফয়েল বা ছোটো বাটির ওপরে গরম কাঠকয়লাটাকে রেখে সামান্য ঘি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, এই স্মোক ফ্লেভারটা যাতে ওভার পাওয়ার না হয় সেজন্য এটাকে খুব বেশিক্ষণ রাখা চলবে না, 1 মিনিট রাখলেই হবে। আর ব্যাস, এই ঢাকনাটা খুলে নিলেই আমাদের চিকেন টিক্কা রেডি। এবার ফাইনালি আমরা গ্রেভিটা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি সামান্য সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এবার দিয়ে দেবো আগে থেকে ডাইস করে কেটে রাখা 500 গ্রাম টমেটো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমাদের একটু ভালো করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদের এই গ্রেভিটা দেখাবো, আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর টমেটোর সাথে বাকি যে জিনিসগুলো লাগছে এবার সেগুলো দেখে নিন। দিয়ে দিচ্ছি 1টা বড় পেঁয়াজ পাতলা করে কেটে, ঝালের জন্য দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই এখানে একটু নুন দিতে ভুলবেন না। আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের যে শেষ উপকরণটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই প্রায় 100 গ্রাম মতো কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়ে আমি কাজুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের আর কোনো রকম উপকরণ লাগছে না, আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা সোজা বাড়িতে বানানো। আর এরপর আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা এইভাবে গলে যাচ্ছে, যখনই দেখবেন এরকম গলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেবেন। এইভাবে করলে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদম চলে যাবে, আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এবার এটাকে আমি ডাইরেক্টলি মিক্সিতে নিয়ে পেস্ট করে নিচ্ছি, বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে পেস্ট করে নেবেন। আর পেস্ট করা হয়ে গেলে বাড়িতে যে চায়ের ছাঁকনি থাকে সেটা দিয়ে আপনারা ইজিলি এটাকে ছেঁকে নিতে পারবেন। গ্রেভিটা ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ্রেভিটা যতক্ষণ না এরকম স্মুথ হচ্ছে ততক্ষণ কিন্তু বাটার চিকেনের আসল টেস্ট আপনারা পাবেন না, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে এটাকে ছেঁকে নেবেন।
তাহলে আমাদের প্রায় সবই রেডি হয়ে গেছে। এবার ফাইনালি আমি বাটার চিকেনটাকে ফিনিশ করব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বাটার। যেহেতু এটা বাটার চিকেন তাই একটু বেশি বাটার তো লাগছেই, বাট আপনারা যদি এতটা বাটার ইউজ না করতে চান সেক্ষেত্রে হাফ তেল আর হাফ বাটার ইউজ করতে পারেন। বাটারটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে 30-40 সেকেন্ড একটু ভালো করে এটাকে কুক করে নেবেন। কুক করা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর অতি অবশ্যই স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। আর মশলাটা একবার ভালো করে কুক করা হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি আমাদের ছেঁকে রাখা গ্রেভিটা, আর এই বোলটাকে ধুয়ে তার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর চলে এসছে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর ততক্ষণে আমাদের যে চিকেন টিকাগুলো বড় বড় পিস ছিল সেগুলোকে আমি একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করারও দরকার নেই, আপনারা চাইলে এটাকে স্ট্রেট করেও দিতে পারেন, বাট আমার মনে হয় এইভাবে দিলেই ভালো হয়। তাহলে এবার ঢাকাটা খুলে নিয়ে গ্রেভির মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চিকেনের সাথে গ্রেভিটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যায়। অতি অবশ্যই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লো রাখতে হবে। আর ঢাকাটা খুললেই আমাদের বাটার চিকেন প্রায় অলমোস্ট রেডি। এবার ফাইনালি আমি বাটার চিকেনটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি গুঁড়ো, আর 2 চা চামচ ফ্রেশ ক্রিম। আর এরপর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা আমরা মোস্টলি রেস্টুরেন্টে দিয়ে থাকি, সেটা হলো এই 2 ড্রপ মতো কেওড়া জল। খুব বেশি এখানে ব্যবহার করার দরকার নেই, 500 গ্রামের জন্য 1-2 ফোঁটা কিন্তু এনাফ। মিষ্টির জন্য অনেকেই এখানে চিনি ব্যবহার করে, বাট আপনাদের কাছে যদি মধু থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই দিয়ে দেবেন। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো মধু। ব্যাস ফাইনালি একবার মিশিয়ে নিলি আমাদের রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন রেডি পরিবেশন করার জন্য। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, আর দেখতেই পেলেন একদম ঘর উপকরণ দিয়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।